রহমতুল্লাহ বাকু সম্মানিতভাবে জানতে চাইলেন যে পিতা হারাম মাল অর্জন করছে পিতা মারা গেছেন সেই সম্পদের মালিক হচ্ছে ছেলেরা এখন ছেলেরা সেই হারাম সম্পদের অর্থ দিয়ে হজ যাইতে পারবে কিনা হজ কবুল হবে কিনা সম্মানিত ভাই এই ব্যাপারে সুরে বাকার একশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা একে অপরের সম্পদ কে অন্যায় ভাবে খেয়ে ফেলবে না যেমন সুরে নেশার উনত্রিশ নম্বর আয়াতে বিল বাতিল তোমরা হে মান্দাররা তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলবে না ইল্লাং থাকো না তিজারাতং তরি মিঙ্কুম তবে তোমরা একে অপরের সন্তুষ্টিতে যদি নাকি ব্যবসা বাণিজ্য করে থাকো সেই সম্পদ খেতে পারো ওলা তাকো তলু আং এবং তোমরা একে অপরকে হত্যা করো না ইন্না আল্লাহ কনিকুম রাহিম ইচ্ছা আল্লাহ তোমার কতাল তোমাদের প্রতিদয় আসিল তাইলে সম্মানিতভাবে বোঝা গেল অন্যায়ভাবে সম্পদ খাওয়া হারাম

সেটা ওয়ারে সূত্রের সন্ধানের জন্য এটা কি হবে না হালাল হবে না বালিল আলা ওয়াজিবা ইনকা মারুফান বরং ওয়ার্সদের উপর ওয়াজিব হচ্ছে প্রকৃত মালিক খুঁজে সেটাকে তার সম্পদ পৌঁছে দিবে যদি নাকি জানা থাকে আর যদি নাকি ওয়াইফাই ইলাম ইয়া কোন রূপান তা সব দা বি যদি নাকি মা না থাকে জানা না থাকে কার সম্পদ কিন্তু হারাম সম্পদ জানে কিন্তু কার সম্পদ জানে না তাহলে এগুলাকেই কোনো জনকল্যাণমূলক কাজের মধ্যে সৎকার করে দিবে ফকির মিসকিনদের মধ্যে এই ফতোয়াটাই আছে হাসিয়াত ইবনা আবেদিনের পঞ্চম খণ্ডের একশত ষাট নম্বর ফিস্টায় আল মজমু এর যে নয় নম্বর খণ্ডের সাশত আঠাশ নম্বর ফিস্টায় হেয়া উল উম উদ্দিনের দুই নম্বর খণ্ডের দুইশত দশ নম্বর ফিস্টা আল ইনসাফের অষ্ট নম্বর খণ্ডের দুইশত তিনশত তেইশ নম্বর পৃষ্ঠা আল ফাতো আল কোবরা আর ফতম খণ্ডের সাশত আটাত্তর নম্বর পৃষ্ঠা হুয়াল সওয়াবুল মোতা আইজেন লিবার আতিস জিম্মা এটা হচ্ছে নিজের জিম্মাদারি থেকে মুক্ত পাবার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা তাই সম্মানিত ভাই সকল হারাম সম্বদ বর্জন করে আল্লাহ আপনার কথা বলেন হজ মবরুরের উদ্দেশ্যে যে মকবুল হজ হজ উদ্দেশ্যে থেকেই হজ করতে হবে আশা করি বিশ্ববিশ্বাস বাকি আল্লাহ আলমিস আসসালাম আলাইকুম রহমতুল্লা বরক